ইয়ে এক্ষুনি মাছটা উঠতো, এক্ষুনি উঠতো। তোমাদের দ্বারা হইবে না, দাও আমাকে দাও, আমি মাছ মারে উল্টে দেবো একবারে। আমার মাছ ধরার মনের কথা মনে নাই। দেখি কাকে, আরে রে রে রে, আরে রে রে রে, ও সো গাইস, এটা হলো আমাদের পুকুর। অ্যান্ড পুকুরে দেখতে পাচ্ছ চার চারটা মহিলা মাছ ধরছে, চার চারটা মহিলা। এই যে এখানে একজন মোবাইল দেখছে, এখানে একজন বসে আছে, ওখানে একজন বসে আছে, আর এখানে দেখি কতগুলো মাছ ধর লাগে সেটা দেখি। আমি দেখি তোমাদের কতগুলো মাছ ধরলা তোমরা। এই দেখো গাইস, এটাতে হলো মাছ আছে, ঠিক আছে। এটা কি, একটাই তো, এটা কি পুঁটি মাছ? হ্যাঁ, কাকিমার মধ্যে কানে শুনতে পাই না, এত কানের কাছে বলতেছি, এবার হেডফোন লাগায় রাখতে কানে। এটা কি মাছ, এই বেচারা মাছটাকে ধরলে কেন তোমরা? যাই হোক, এই যে এটা বড় সব থেকে বড় বড়শি, এটা সব থেকে ছোট বড়শি, তারপরে এটা, তারপরে যেখানে একজন ধরছে, এই যে আরেকটা মাছ ধরার পার্টনার, আর এখানে আমাদের, তুই মাছ ধরছিস না? চলো বাচ্চা গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকালে খুব ভালো এবং সুস্থ আছো। আসবে না কিন্তু কেউ দেখে। সো গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছো। তবে সবার আগে তোমাদেরকে দেখাই আমাদের জমি। সো এই যে এটা হলো আমাদের জমি, ঠিক আছে। অ্যান্ড এটা হলো কিছুটা লোকেশন, তোমাদের দিক দেখলে আমি বানাতে পারবো না। তো আশেপাশে আমার ফ্যামিলি মেম্বার্সরা আছে, তো তারা দেখে আমাকে, তারা আমাকে দেখে হাসছে আর কি, কই বাদতেই চলো হাসনে দৌড়লো। এবার ব্যাপারটা হচ্ছে যে এখন সামনে চলে এসছে কালী পূজা, তো কালী পূজার জন্য আমাদের একটা ছোটো করে কালী পূজা টাইপ কালী পূজা করি আমরা। তোমরা যদি আমার নিচের ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে, আমরা ছোটো করে একটা কালী পূজা করি। তো সেটার জন্য একটু চাপে আছি আমি, কোথাও ভিডিও শ্যুটে যেতে পারছি না। তো এবার আরেকটা জিনিস বলি, এই যে আমার আশেপাশে যে লোকেশনগুলো দেখছো একদম পুরো গ্রাম, ঠিক আছে, মানে অতটাও গ্রাম না, তবে আমি যে আমার জায়গায় যেই জায়গায় বাড়ি, তবে ধর মাটির বাড়ি, আরও নেটওয়ার্ক কানেকশন পায় না। আর এই জায়গাটাতে নেটওয়ার্ক কানেকশন পাই না বলতে গেলেই চলে, ভোডাফোনের নেট আমার তো খুব বেকার নেট, তো যার কারণে আজকে ওয়াইফাই বসিয়ে নিলাম শুধুমাত্র ইউটিউবের জন্য, ঠিক আছে। কারণ আমি চাই যে, কারণ আরেকটা জিনিস দেখো গাইস, এখানে কত বড় বড় পিঁপড়ে, এই যে এরা যখন একটা কামড় দেয় না, মনে হচ্ছে সাপ কামড়ে দিল, এরকম মনে হয় না, মাংস উঠিয়ে নেয় ভাই সব সত্যি। যাই হোক, এটাই বলার ছিল। অ্যান্ড ফাইনালি আমরা, মানে আমি ওয়াইফাইটা বসিয়ে নিলাম, কারণ আমাকে ডেইলি ভিডিও আপলোড করতে লাগবে ইনস্টাগ্রাম প্লাস ইউটিউব দুটো জায়গায় মিলে, তো যার কারণে ওয়াইফাইটা বসানো, আর এটা একটা ছোট্ট করে আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। তো চলো, আমি চেষ্টা করছি একটা শুটে বেরোবো, কিন্তু বেরোতে পারছি না, কারণ চাঁদা পাতা তুলতে যেতে হচ্ছে ওই ইয়ের জন্য, পুজোর জন্য, কালী পুজোর জন্য, সেই কারণে যে এখন আবার যাবো চাঁদা তুলতে, এই যে আমার ডাকতেছে আমাকে ডাকতেছে। চলো, এক সেকেন্ড, চলো বাই 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 বাই। সবে সেই যে তোমরা দেখতে পাচ্ছ ওয়াইফাই বসাতে এসছে, অ্যান্ড এই ওয়াইফাইটা বসে তো আমার টোটাল খরচা পড়েছে 3,500 টাকা, ঠিক আছে, এক মাসের রিচার্জ সহ, ব্রডব্যান্ড সহ। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম, কিন্তু কারণ এখানে নেটের প্রচণ্ড প্রবলেম, তো ফাইনালি লাগিয়েই নিলাম। তো এটাই বলার জন্য ভিডিওটা ছিল। তো টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।